ফেসবুক অ্যাকাউন্ট এখন প্রায় সবার কাছে আছে এমন একটা মানুষ খুঁজে বের করা খুব মুশকিল যার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট নেই কারণ ফেসবুক হচ্ছে একমাত্র একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি বাচ্চা থেকে শুরু করে বুড়ো অবধি সবাইকে পাবেন কারণ এটা খুব ইজি টু ইউজ ব্যবহার করা খুব সহজ এবং এই জন্যেই সবাই এখানে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেই রাখে ঠিক আছে তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে থেকে সহজ পদ্ধতিতে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং তার কাস্টমাইজেশন তার ডিটেলস সব কিছু কীভাবে সঠিক নিয়মে এন্টার করতে হবে ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং আপনাদেরকে দেখিয়ে নিই যাতে আপনারা দু মিনিটের মধ্যে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ঠিক আছে তো সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে আসতে হবে এখানে এসে সার্চ করবেন ফেসবুক ঠিক আছে তো এখানে ফেসবুক অ্যাপ চলে আসবে তো এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে তো আমরা ইনস্টল করে নেব দেখুন ইনস্টল হয়ে গেছে এবার আমরা এটাকে ওপেন করে নেবো এই ওপেন বাটনে ক্লিক করব ওকে তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন এখানে আপনাকে লগ করার ইনফরমেশান দিচ্ছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড আর নিচে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো তাই তো তো সেই জন্য এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব ওকে তো এবার এই গেট স্ট্যাটার ক্লিক করব এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আমার ফার্স্ট নেম রোহান লাস্ট নেম নাগ আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নিজের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না আমার যেটা ডাক নাম সেই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার ডাক নাম হচ্ছে অর্ক এবং লাস্ট নেম তো নাগ তো আমি সেই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করব এবার আপনাকে আপনার বার্থডে সিলেক্ট করতে হবে আমি আমার বার্থডে সিলেক্ট করে নেব এরপর এই সেট বাটনে ক্লিক করব ঠিক আছে এটা হচ্ছে আমার বার্থডে এরপর নেক্সট বাটনে ক্লিক করব এখানে আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে মানে আপনি মেল নাকি ফিমেল সেটাকে এন্টার করতে হবে আমি মেল সেই জন্য মেল সিলেক্ট করব এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এবার বলা হচ্ছে অ্যালাউ ফেসবুক টু অ্যাক্সেস ইউর ইনফরমেশান অ্যাবাউট ইউর কন্ট্যাক্ট মানে ফেসবুক আমার কন্ট্যাক্টের ব্যাপারে ইনফরমেশান অ্যাক্সেস করতে চাইছে আমি সেটাকে অ্যালাউ করব না ডিনাই করে দেবো এবার আপনাকে বলা হচ্ছে হোয়াটস ইউর মোবাইল নাম্বার আপনাকে এখানে মোবাইল নাম্বার এন্টার করতে বলা হচ্ছে আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনি এখানে ইমেল দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন এখানে যদি মোবাইল নাম্বার দিয়ে খোলেন তো তাহলে এখানে দেখুন লেখা আছে যে এন্টার দ্য মোবাইল নাম্বার হোয়ার ইউ ক্যান বি কন্ট্যাক্টেড নো ওয়ান উইল সি দিস অন ইয়োর প্রোফাইল মানে এখানে সেই মোবাইল নাম্বারটা এন্টার করুন যার থ্রুতে আপনাকে কন্ট্যাক্ট করা যাবে এবং এই মোবাইল নাম্বারটা আপনার প্রোফাইলে কেউ দেখতে পাবে না ঠিক আছে সো এই নাম্বারটা এন্টার করলে শো হবে না ওকে তো এখানে মোবাইল নাম্বার দিয়েও আপনি করতে পারেন বা আপনি ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন ওকে আমি মোবাইল নাম্বার দিয়ে করে দেখিয়ে দিচ্ছি কারণ বেশিরভাগ মানুষের কাছে এইটা হচ্ছে সহজলভ্য মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করা কারণ সবার কাছে ইমেল আইডি নাও থাকতে পারে তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে নিলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করব এবার আমাকে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে ঠিক আছে সেরকম পাসওয়ার্ড দেবেন নয়তো পাসওয়ার্ডটাকে কোনো খাতাতে বা ডায়েরিতে লিখে রাখবেন যাতে আপনি ভুলে না যান ঠিক আছে তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে নেব এরপর নেক্সট বাটনে ক্লিক করব এবার বলছে যে সেভ ইউর লগ ইন ইনফো মানে ফেসবুক আপনার লগ ইন ইনফোকে সেভ করে রাখতে চাইছে যাতে বারবার আপনাকে লগ ইন করতে না হয় ঠিক আছে তো আমরা এই সেভ বাটনে ক্লিক করব ঠিক আছে এরপর এগ্রি টু ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসিস মানে ফেসবুকের যে টার্মস অ্যান্ড পলিসি আছে সেখানে এগ্রি করতে বলা হচ্ছে তো আমরা এই আই এগ্রিতে ক্লিক করবো তো যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সেই জন্য আমার ওই অ্যাকাউন্টটাকে দেখানো হয়েছে যে তারপর আমাকে বলা হচ্ছে যে লগ ইন অ্যাজ রোহান মানে রোহান হিসাবে কি লগ ইন করবো আমি না লগ ইন করবো না আমি আপনাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি অর্ক নামে তো সেই জন্য আমি এইটাতে সিলেক্ট করবো নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ঠিক আছে আমার মোবাইল নাম্বারে একটা কনফার্মেশন কোড আসলো সেটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেল। এবার আপনাকে একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে ঠিক আছে মানে এটার প্রোফাইল পিকচার আপনাকে দিতে হবে তো আমরা এই অ্যাড পিকচারে ক্লিক করব দিয়ে একটা গ্যালারি থেকে আপনাদের মোবাইলের গ্যালারি থেকে একটা ছবি চুজ করে নেবেন আমিও একটা ছবি চুজ করে নিচ্ছি চুজ ফ্রম গ্যালারি এলাও আমি এই পিকচারটাকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে তো এখানে যদি আপনি এই পিকচারটাকে এডিট করতে চান তো এডিটও করতে পারেন মানে এটাকে আপনি আরও ছোট করতে পারেন ক্রপ করতে পারেন এটা আপনার মর্জি ঠিক আছে এরপর এই ডান বাটনে ক্লিক করলে দেখুন এই ছবিটা আরও ক্রপ হয়ে গেল আরও বড় হয়ে গেল ঠিক আছে তো এরপর ডান বাটনে ক্লিক করব তো এরপর বলা হচ্ছে টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন ফ্রেন্ডস ফাস্টার মানে যদি আপনার ফ্রেন্ডসদেরকে তাড়াতাড়ি খুঁজে পেতে চান তো তাহলে এই কন্ট্যাক্টসকে টার্ন অন করতে বলছে টার্ন অন করলে আপনার কন্ট্যাক্টসে যারা আছে তারা আপনাকে খুঁজে পাবে ঠিক আছে তো আপনি কি করবেন টার্ন অন করে দেবেন ঠিক আছে তো এরপর আপনাকে ফেসবুক কন্ট্যাক্টস অ্যালাউ করতে চাইছে তো অ্যালাউ করে দিতে হবে এরপর দেখুন আপনার কন্ট্যাক্টসের যেসব বন্ধুবান্ধব আছে তাদেরকে এখানে দেখিয়ে নেবে ঠিক আছে তো আপনি এখানে পাঁচজনকে অ্যাড করতে পারেন দেখুন পাঁচজন সিলেক্ট হয়ে গেছে এরপর এই অ্যাড ফাইভ ফ্রেন্ডসে ক্লিক করলে পাঁচজন অ্যাড হয়ে যাবে বা তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে ঠিক আছে তো আপনি কি করবেন এই অ্যাড ফাইভ ফ্রেন্সে ক্লিক করবেন আমি সেটা করতে এখন চাইছি না সেই জন্য আমি স্কিপ করে দেবো এর নিচের বাটনে বাট আপনি এই অ্যাড ফাইভ ফ্রেন্সে ক্লিক করবেন ওকে এরপর আপনাকে বলা হচ্ছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস তো আপনার ইমেল অ্যাড্রেসকে কনফার্ম করতে বলা হচ্ছে যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তো তাহলে আপনি কনফার্ম করবেন যদি না ইচ্ছা হয় আপনার যদি ইমেল অ্যাড্রেস না থাকে তো তাহলে কনফার্ম করার দরকার নেই আপনি স্কিপ করে দেবেন ঠিক আছে এবার আপনার একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল হুম তো ফেসবুক আপনার মোবাইলে নোটিফিকেশান পাঠাতে চাইছে এটাকে ডোন্ট অ্যালাউ করবেন অ্যালাউ করার দরকার নেই তো তাহলে নোটিফিকেশানে ভর্তি হয়ে যাবে ওকে এরকমভাবে আপনাকে একটা নতুন ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ঠিক আছে তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তো তাহলে ওই ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে ভুলবেন না ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ